হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আবারও তোমাদের জন্য সরকারি চাকরির নোটিফিকেশন নিয়ে চলে এসেছি, যেটাতে তোমরা আবেদন করতে পারবে। তো কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে, কি কোয়ালিফিকেশান লাগবে, আজকের ভিডিওতে সেটাই তোমাদেরকে ডিটেলসে বলবো। তাই রিকোয়েস্ট করব, যারা যারা ভিডিওটা দেখছো বা আবেদন করতে চাও, তারা পুরোটাই দেখো, কারণ এখানে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ পুরোটা ডিটেলসে বলবো যারা আবেদন করবে। এবং পুরোটা দেখলেই তবে কিন্তু তোমরা বুঝতে পারবে। এখানে আমি তোমাদেরকে বলে রাখি, যারা যারা আবেদন করতে চাও তাদের জন্য কিন্তু প্রথমেই এখানে যে কোয়ালিফিকেশানটা লাগছে, তারা কিন্তু সেই কোয়ালিফিকেশানটা দিয়ে কিন্তু সরাসরি এখানে আবেদন করতে পারবে। পুরো ভিডিওটার মাধ্যমে আমি আজকে বলবো কীভাবে তোমরা। তো বন্ধুরা, যেমনটি তোমরা দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান পোস্ট বা ভারতীয় ডাক সেবার যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটাই আমি ওপেন করে ফেলেছি। আজকের ভিডিওতে তোমাদেরকে সেটাই বলবো। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। খুব বড় একটা ইম্পর্টেন্ট আপডেট কিন্তু দেওয়া হয়েছে, যেটা শুধুমাত্র কিন্তু রাজ্যের মধ্যে, পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে। এখানে তোমাদের জন্য কিন্তু বিশাল বড় একটা সুযোগ কিন্তু এসেছে, যেটাতে তোমরা অবশ্যই করে অবশ্যই করে তোমরা যাবে, সরাসরি ইন্টারভিউ দেবে। এবং ইন্টারভিউ ডেটও ফাইনাল হয়ে গেছে, সেই ডেটে গিয়ে তোমরা ইন্টারভিউ দেবে এবং ইন্টারভিউর মাধ্যমে এই চাকরিটা কিন্তু তোমরা পেতে পারো। তো চলো এবার তোমাদেরকে নিয়ে যাই সেই অফিসিয়ালি নোটিফিকেশানটা, সেটাতে তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে যেই অফিসিয়াল নোটিশটা দিয়েছে, সেটা কিন্তু কর্মক্ষেত্র যে যে পেপারটা আছে সেই পেপারে কিন্তু এটা দিয়েছিল। এবং সেখান থেকে আমি নিয়েছি, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ভারতীয় ডাক বিভাগ সাউথ প্রেসিডেন্সি ডিভিশন বারুইপুর 7,144 ডাক জীবন বিমা গ্রামীণ ডাক জীবন বিমা এজেন্টের নিয়োগ হতে চলেছে। এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে সাউথ প্রেসিডেন্ট ডিভিশনের ডাক বিভাগে শাখায় ডাক জীবন বিমা ও গ্রামীণ ডাক জীবন বিমা পলিসি বিক্রির জন্য কমিশনের ভিত্তিতে বারুইপুর এবং ডায়মন্ড হারবার হেড পোস্ট অফিসের জন্য ডাইরেক্ট এজেন্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে বা নিয়োগ করা হচ্ছে। বয়সসীমাটা 18 থেকে 50-এর মধ্যে হতে হবে, মাধ্যমিক পাস হতে হবে, ওয়ার্কিং ইন্টারভিউ মানে তোমার ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে। ইন্টারভিউতে যাওয়ার সময় বয়সের নথি, যোগ্যতার নথি, আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, অরিজিনাল ও জেরক্স তোমাকে নিয়ে যেতে হবে এবং টু কপি ফটো সমেত 20 তারিখ থেকে 23 তারিখের মধ্যে তোমাদেরকে দুপুর 12টা থেকে 3টের মধ্যে এই ইন্টারভিউ হবে। 12টার আগে তোমাদের এখানে তোমাদের হাজির হতে হবে। এবার বলা হয়েছে মনোনীত প্রার্থীকে 5,000 টাকা সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে। ইন্টারভিউতে হাজির হওয়ার জন্য কোনো যাতায়াত খরচ পাওয়া যাবে না। সফল আবেদনকারীর ডাক জীবন বিমা বা গ্রামীণ ডাক জীবন বিমা ছাড়া অন্য কোনো জীবন বিমা বিক্রির অনুমোদন থাকবে না। এবারে চলে আসছি, কোথায় যাবে? তোমরা যাবে ডাক অধীক্ষক সাউথ প্রেসিডেন্সি ডিভিশন বারুইপুর কলকাতাতে। এখানে তোমাদের ইন্টারভিউ হবে এবং এই ইন্টারভিউর মাধ্যমেই তোমরা কিন্তু সব কিছু পেয়ে যেতে পারো। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার এই চ্যানেলটি। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।